নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বুধ গ্রহকে নিয়ে। আগামী 27 মার্চ বুধের উদয়, আর উদয়ের সাথে সাথে 5টা নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে চলেছে। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এসে ধরা দেবে, এই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি আপনাদের অনুরোধ করি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে অবশ্যই আসবে, আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আর তার সাথে সাথে আপনাদের অনুরোধও করি যে ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নেবেন। ধরুন এই 5টা নামের মধ্যে আপনার নাম আছে আর আপনার সাথে সমস্ত কিছু মিলে যাবে, আপনি ভেবে নিয়েছেন, সঠিক না। কারণ দেখুন, সেম নাম কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের সাথে কখনো মিলতে পারে না। তাহলে কি করে বুঝবেন যে হ্যাঁ আপনার সাথে মিলবে বা আপনার সাথে মিলবে না? সেই কথাগুলোও কিন্তু আমি প্রত্যেকটা দিন বলি, কিন্তু আপনারা কি করেন, ভিডিওটা লাফিয়ে লাফিয়ে দেখেন, অর্থাৎ কেটে কেটে বেরিয়ে যান। আর ঠিক সেই জায়গাগুলোতেই আমার এই আলোচনাগুলো থাকে, তাই আপনারা শুনতে পারেন না, তাই আপনাদের জীবনে খুব একটা পরিবর্তনও কিন্তু আসে না। আপনারা তো প্রত্যেকটা ভিডিও দেখছেন, ভালোভাবে বলুন তো আপনাদের সাথে কোন ভিডিওটার সম্পূর্ণ আলোচনা শুনে আপনার সাথে মিলিয়ে নিতে পেরেছেন? কিন্তু মেলে না তা কিন্তু নয়, অবশ্যই মিলবে এবং 100% মিলবে। কত পার্সেন্ট? 50% জাতক জাতিকাদের, আর 50% জাতক জাতিকাদের মিলবে না, আপনারা তাদের মধ্যেই আছেন। তাহলে আপনারা জানতে পারতেন যে আদৌ আপনার সঙ্গে মিলবে কি মিলবে না। কিভাবে জানবেন আমি প্রত্যেকটা দিনই বলি। দেখুন আজকের আলোচনা বুধ গ্রহকে নিয়ে, আর বুধ গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলেই আপনার সাথে মিলবে। যদি ধরুন এই নামের মধ্যে আপনার নাম আছে আর আপনার বুধ গ্রহ খারাপ, তাহলে কখনো মিলতে পারে না, নাম সেম কিন্তু মিলবে না। আর যদি আপনার নাম আছে, আমার আজকের আলোচনায় যে নাম আছে তার মধ্যে আপনার নাম আছে আর আপনার বুধ গ্রহ শুভ আছে, আপনার সাথে মিলবে। আর সকলের সাথে কখনো মিলবে না, সকলের সাথে আবার যে মিলবে এটাও কিন্তু সঠিক না। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। তার কারণ একটাই, গ্রহ নক্ষত্র সকলের খারাপ হবে না, সকলের ভালোও হবে না, এটাই হচ্ছে বাস্তব। এই বাস্তব সত্যি কথা কেউ আপনাদের বলবে না, একমাত্র আমি বলি। আর তখন আপনার কি করণীয়, যখন আপনার সাথে মিলবে না তখন আপনার জেনে নিতে হবে বা বুঝে যাওয়া উচিত যে আমার কোনো না কোনো প্রবলেম আছে তাই আমার সাথে মিলছে না। তখন সেই প্রবলেমটা সলভ করার আপনার উচিত, আর আপনারা সে কাজটা করছেন না। আপনারা দেখছেন এই আলোচনা মিলছে না, আর একটা দেখি চ্যানেল, সেখানে যাচ্ছেন, সেখানেও 2 মাস নষ্ট করবেন, আপনার সেখানেও মিলবে না, আবার আর একটা চ্যানেল দেখবেন। এই করতে করতে আপনার বয়স বাড়বে, আপনার গ্রহ নক্ষত্র আরও খারাপ হবে, কাজের কাজ কিছু হবে না। আর যদি আপনারা প্রথমেই বুঝে যান যে এই আলোচনাটা হলো, আমার নাম আছে বা আমার রাশি আছে, আমার সাথে তো মিললো না, তার কারণটা কি, কারণটাই যখন খুঁজবেন তখন কারণ পেয়ে যাবেন, তখন সেটাকে সলভ করতে পারবেন, তারপরে কিন্তু অবশ্যই বেটার টাইম আসবে। এই নিয়ে অবশ্যই আমি আলোচনা করব কিভাবে মিলিয়ে নেবেন। দেখুন আজকের আলোচনার বিষয় নাম, তার নাম দিয়ে যখন আলোচনা করব, এখানে তো রাশিভিত্তিক আলোচনা হচ্ছে না, তাই জন্মছকের প্রশ্নই আসছে না। হস্তরেখা বিচার করে আপনার দেখতে হবে যে বুধ গ্রহের অবস্থান কি আছে। যে কথাটা আমি সবার আগে বলি যে প্রথমে ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ যে গ্রহ নিয়ে আলোচনা হবে সেই গ্রহ আপনার ভালো আছে কি না দেখে নিতে হবে। যদি ভালো থাকে আপনার সাথে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। তখন কি করবেন, প্রতিকার করার চেষ্টা করবেন, 6 মাস 7 মাস পর অবশ্যই বেটার টাইম আসবে। আর যদি চ্যানেল চেঞ্জ করে 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 দেখতে থাকেন তাহলে 2-4 বছর কেটে যাবে, আপনার যা গ্রহের অবস্থা আছে আরও খারাপ হবে, আপনার জীবনে কিন্তু উন্নতি হবে না। তাহলে আসুন
ভালোভাবে একটু বুঝে নেওয়া যাক। এই যে বুধের উদয়, এই বুধের উদয়ের কারণে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের যেরকম ভালো সময় আসবে, ঠিক সেরকম এই কিছু নামের জাতক জাতিকাদেরও ভালো সময় আসবে। কবে থেকে? 27 মার্চ, বুধের উদয় হওয়ার সাথে সাথে এই 5টা নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হবে। সমস্ত দিক থেকে একটা সুযোগ সুবিধা কিন্তু এরা পাবে। এর ফলে কি হবে, আপনাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসার ফলে আপনাদের ভাগ্য উন্নতি হবে, বন্ধ দরজা খুলে যাবে, আপনাদের সুযোগ সুবিধা আসবে, বেকারত্ব দূর হবে, প্রচুর পরিমাণে আয় বাড়বে। আর আপনারা ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। তাহলে আসুন একে একে সেই নামগুলোর কথা বলি, এর মধ্যে আপনার নাম আছে কিনা দেখুন, যদি থাকে আপনার হস্তরেখাটা মিলিয়ে দেখুন যে বুধ গ্রহের অবস্থান কি আছে। যদি শুভ থাকে ভালো থাকে আপনার সাথে মিলবে, যদি খারাপ থাকে অশুভ ফল দেয় তাহলে মিলবে না। প্রথমে যে নামের কথা বলবো সেটা হচ্ছে ডি দিয়ে শুরু। আপনার যদি নাম ডি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এই বুধের উদয়ের সাথে সাথে আপনার জীবনেও কিন্তু উন্নতি শুরু হবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। কারণ আমরা সকলেই জানি বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ, আপনার ভীষণ বুদ্ধি দিয়ে আপনি কাজ করতে পারবেন, যে কোনো কাজে সাকসেস পাবেন, লোহা ধরলে সোনা হবে এই টাইমে, তাই আপনার জীবনের অবশ্যই পরিবর্তন ঘটবে। শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাতেই কিন্তু আপনার জীবনের বড় বড় পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে নামের কথা বলবো সেটা হচ্ছে টি। আপনার যদি টি দিয়ে নাম শুরু হয় আপনারও কিন্তু এই বুধের উদয়ের পর থেকেই জীবনের পরিবর্তন ঘটবে। কারণ বুধ গ্রহ যখন উদয় হবে তার পর থেকেই কিন্তু শক্তিশালী হয়ে এবং তার সুপ্রভাব বিস্তার করবে এই 5টা নামের জাতক জাতিকাদের উপর। এর ফলে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, নানাভাবে আপনার জীবনে উন্নতি করবে। কারণ গ্রহ নক্ষত্র আপনাকে কখনো এসে সরাসরি সাহায্য করতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না, আপনার সময়টা ভালো করে দেবে। আর ঠিক সময়টা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন আপনার জীবনে উন্নতি হবে। তাই সেই কাজটা আমি বা আমার মতন যারা আছে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হয় যে এই টাইম থেকে এই টাইম আপনাদের শুভ, কি কারণে শুভ সেটাও বলা হয়, আর ঠিক ওই সময়টা আপনাকে ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, তবেই আপনার জীবনে পরিবর্তন আসবে। তার আগে আপনার হস্তরেখা বিচার করে দেখতে হবে বুধ গ্রহের অবস্থান কি আছে। ভালো থাকলে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে, যদি খারাপ থাকে আসবে না। এরপরে যে নামের কথা বলবো সেটা হচ্ছে পি। আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় তাহলে বুধ গ্রহের কৃপায় ভাগ্য উন্নতি আপনারও হবে, নানা দিক থেকে জীবনে সফলতা আসবে, আর্থিক তো উন্নতি হবেই, তার সাথে সাথে আপনার বেকারত্ব দূর হবে, ব্যবসায় সফলতা আসবে, চাকরিতে কিন্তু প্রমোশন হতে পারে। এছাড়াও বেকারত্ব দূরের সাথে সাথে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটতে পারে, যে অর্থপ্রাপ্তিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চোখ কান খোলা রাখুন, যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন। এরপরে যে নামের কথা বলবো আর, আপনার যদি আর দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, বুধ গ্রহ আপনার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটিয়ে দেবে। বুধ যখন উদয় হবে তারপর থেকেই আপনার জীবনে সফলতা আসবে, সুযোগ আসবে, আপনার প্রচুর পরিমাণে আয় বাড়বে, হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। তাই আপনার কর্তব্য আপনার হস্তরেখাটা বিচার করে দেখে নেওয়া বুধ গ্রহের অবস্থান কি আছে। শুভ থাকলে আমার প্রত্যেকটা কথা মিলবে, যদি বুধ গ্রহ অশুভ থাকে নাও মিলতে পারে। সর্বশেষ যে নামের কথা বলবো এস। আপনার যদি এস দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু বুধ গ্রহের কৃপায় আপনার ভাগ্য উন্নতি 100%, সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছে আসবে। আপনি বেকারত্ব নিয়ে ভুগছেন, কোনো কর্মের রাস্তা পাচ্ছেন না, অবশ্যই এই টাইমে কর্মের যোগাযোগ আপনার হয়ে যাবে। আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন। আপনার হঠাৎ করে হাতে প্রচুর অর্থও চলে আসতে পারে, আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বাড়তে পারে। শুধু দেখতে হবে আপনার হস্তরেখা বিচার করে এই বুধ গ্রহের অবস্থান কি আছে।
বুধ গ্রহ যদি ভালো থাকে আপনার জীবনে পরিবর্তন 100% আসবে। আর যদি অশুভ ফল দেয়, পীড়িত হয়ে বসে থাকে, নিচস্থ থাকে, তাহলে আপনার সাথে মিলবে না। তাই এই যে পাঁচটা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওটা দেখার পর আপনার হস্তরেখাটা অবশ্যই বিচার করিয়ে নিন, ভালোভাবে দেখে বুঝে শুনে তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। যদি সব ঠিকঠাক থাকে আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।